একবার সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তিনি তাদেরকে বলছেন যে পানি অপচয় করবা না, পানি অপচয় করবা না, এমনকি যদি তুমি সমুদ্রের উপর দিয়ে পার হও, সমুদ্রের অথই পানি আছে, সেটা থেকেও যদি তুমি অজু বা গোসল করো বা কোনো কিছু নাও, প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি অপচয় করবো না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তোমার প্রয়োজনের চাইতে বেশি কি পরিমাণ খরচ করছে। মহতারাম হাজরিন, আজ পৃথিবীতে যত সংকট আছে, যত সংকট আছে, যত মানুষ খাদ্য কষ্টে ভুগছে আফ্রিকা থেকে নিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, এ সকল মানুষের কষ্ট দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যে যদি পৃথিবীর মানুষ অপচয়টা বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার অপচয় অনেক মানুষের কষ্টের কারণ হতে পারে, অন্যদের কষ্টের কারণ লাগবে না, আপনাকেই ভুগতে হবে। টয়লেটে বসে বসে পানি যতটুকু খরচ করা দরকার, যেহেতু কাজ কামনে এখানে বসে, তার চেয়ে ডবল খরচ করলেন, তিন গুণ খরচ করে বসে থাকলেন, এক বদনায় হয় টেপ ছেড়ে দিয়ে তিন বদনা ছেড়ে দিলেন, যে পানি তো আসতেই আছে, সমস্যা কি? অপচয় করবেন, একদিন দেখবেন ঠিকই টেপে পানি নাই, টয়লেট করে বসে আছে, হয় কি হয় না? আপনি অপচয় করবেন, অতিরিক্ত প্রয়োজন ছাড়া খরচ করবেন, একটা সময় আপনাকে ক্রাইসিসের পড়তেই হবে, কোনো মাফ নাই। অন্যদের শুধু কষ্ট হবে না, আপনার নিজেরই কষ্ট হবে। এই জন্য ইমানদার কখনো অপচয় অপব্যয় করবে না। পয়সা কড়ি হলে মানুষ আজকাল লাগামহীন হয়ে যায়, লাগামহীন, যা খুশি তা কর, ছেলে মেয়ে বউ বাচ্চা ফ্যামিলি তাদের দরকারের চাইতে বেশি, জামা কাপড় সব কিছুতে এত খরচ আমরা করি যাদের পয়সা কড়ি হয়ে যায়, অনেক মানুষ কষ্টে আছে সেটা আমরা চিন্তাও করি না। এই যে এখন বৈশ্বিক মন্দা বলেন, দেশীয় অর্থনৈতিক ক্রাইসিস বলেন, এই সমস্যায় এসে আমরা এখন বলি যে সবাই কৃচ্ছতা সাধন করেন, সবাই অপচয় বন্ধ করেন। তো এখন তো আমরা অপচয় বন্ধের কথা বলছি একরকম ঠেলায় পড়ে, বিপদে পড়ে। ইসলাম বলেছে না, বিপদে শুধু না, সুখে দুঃখে সব সময় অপচয় অপব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সম্পদের জবাবদিহি তো আল্লাহ তাআলার কাছে করা লাগবে। মহতারাম হাজরিন, এই জন্য বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় একই মানুষ সম্পদশালী তিনিও জান্নাতে যাবেন, আর একজন গরিব মানুষ তিনিও জান্নাতে যাবেন, তো গরিব জান্নাতে একটু আগে যাবে, কারণ তার হিসেবটা টাইম কম নিবে, কুইকলি হিসাব হয়ে যাবে, সে জান্নাতে আগে চলে যাবে, আর পয়সাওয়ালা হিসাব দিতে দিতে অবস্থা কাহিল থাকবে। এর মানে এই না, আবারও বলছি যে ইসলাম পয়সা সঞ্চয় করতে সংগ্রহ করতে নিষেধ করে, কিন্তু শরিয়ার নীতিমালা যদি আপনি অবলম্বন করে চলেন তাহলে কোনো বিপদ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অপচয় অপব্যয়ের পাশাপাশি আরেকটা বদভ্যাস আছে, কৃপণতা। মানুষ আমাদের সমাজে বেশিরভাগই এই তিন প্রকার, হয় অপচয় অপব্যয় অপচয় করে অথবা অপব্যয় করে কিংবা কৃপণতা করে। কৃপণতা হলো যে না, যা দরকার তাও খরচ করব না, শুধু কেবল রড বাইর করে করে উপরের দিকে তালা বাড়াবো, দোতলার পরে রড বাইর করে দেবো, তিনতলা করবো, তিনতলা পরে আবার রড বাইর করবো, চারতলা করে ফেলবো, এটা শেষ হয়ে যাবে, আরেকটা জমি শেয়ারে নেবো, আরেকটা দর্জনে মিলে নিবো, খাওয়া দাওয়া করবো না, খরচ করবো না, পোলা পানিতে খরচের টাকা দেবো না, শুধু কেবল কীভাবে করবো এটার জন্য পাগল ভরা থাকবো। আছে না কিছু মানুষ সম্পদ করার নেশায় থাকে, ভোগ করাও নসিব হয় না, এরা তো সবচাইতে কপাল পড়া, কৃপণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে আমি পানা চাই, আমি যেন কৃপণ না হই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেটা হলো অলওয়েজ মধ্যম পন্থা, যে না অপচয় অপব্যয় করবেন আর না কৃপণতা করবেন, আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, প্রয়োজন হলে খরচ করতে কোনো দ্বিধা করবেন না, কিন্তু প্রয়োজন ছাড়া খরচ করবেন না, অজায়গায় খরচ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, শরিয়া আমাদেরকে ব্যয়ের এবং আয়ের যে নীতিমালা দিয়েছে এবং সম্পদের ক্ষেত্রে আমাদের যে আইডিওলজির কথা বলেছে, সেই আকীদা, সে বিশ্বাস, সে দর্শন আমরা যেন ধারণ করে চলতে পারি, সেই তৌফিক দান করুন, এবং এই দর্শনটা আমাদের সন্তানদের মধ্যে তৈরি করতে হবে, তার মধ্যে তৈরি করতে হবে যে তোমার বাবার সম্পদ মানে তুমি একলা ভোগ করবে না, তোমার আশপাশে বহু মানুষ আছে কষ্টে আছে, তাদের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব আছে। এখন পৃথিবীটা ভোগবাদের জয় জয়কারের মধ্যে আছে, খাও দাও ফুর্তি করো বাস। আমি প্রায় সময় বলি আমাদের চিন্তা ভাবনা আমি এবং আমার ফ্যামিলি এর মধ্যে সীমাবদ্ধ, দুনিয়া গোল্লা যাক ধ্বংস হয়ে যাক, করোনার সময় আমরা দেখেছি যে দোকানে জিনিসপত্র ক্রাইসিস হতে পারে,
অনুমান করতে পেরে। এমনও হয়েছে যে মুদি দোকানে লবণ আছে 20 প্যাকেট, উনি 20 প্যাকেটে 20 প্যাকেটই বাসায় নিয়ে গেছে। কিরে ভাই, 20 প্যাকেট লবণ কত কাল ধরে খাবেন? মরার পরেও খাবেন নাকি? লবণ কত খাবেন? কিন্তু যেহেতু পাইছি, সব নিয়ে আসি, টাকা নিয়েছি, এলাকাতে আরও মানুষ আছে, আরেকজনের ক্রাইসিস আছে, এইটা চিন্তা করতে আমরা যাই না। শুধুমাত্র নিজের ফ্যামিলির মধ্যে আমরা সীমাবদ্ধ। সেলফিস্ট কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাইরা, আমার সম্পদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে নেক্সট জেনারেশনের কাছে দিতে হবে। তাদের হাত দিয়ে দান করাবেন, তাদের হাত দিয়ে খরচ করাবেন, তাকে বলবেন এই বাজেটটা তোমার জন্য, তুমি চাইলে এখান থেকে কিছু টাকা আলাদা করে তোমার কোনো বন্ধুকে, কোনো গরিব বন্ধুকে, তোমার কোনো প্রতিবেশীকে তুমি দিতে পারো, তার দিয়ে দেওয়াবেন, সে অভ্যস্ত হবে। আমরা বেশিরভাগ বাপ মা সন্তানদেরকে ভালোবাসতে বাসতে এত অন্ধ হয়ে যায় যে পোলাপান কি বলে, শুধু মুখ দিয়ে বললেই হলো, মোবাইল ও যদি এক বিঘতে চা আমি 1000টা দিয়ে দিই এবং ওর ধ্বংস ডেকে আনি। ভোগ শিখাই, ত্যাগ আমরা শিখাই নাই। 100% ফ্যামিলি আমরা ভোগ শিখাই। এই 1000 ফ্যামিলি ভিতরে হয়তো হাতে গোনা দুই একটা পাওয়া যায় কিনা যে আমরা সন্তানদেরকে ত্যাগ শিখাই। ত্যাগ মোতার হাজারি, ত্যাগ শিখাতে হবে। আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার দেওয়া এই আমানত সম্পদ, এটা আয় এবং ব্যয়ের ক্ষেত্রে আল্লাহর প্রতিটা দিক নির্দেশনাকে মেনে মেনে চলার তৌফিক দান করুন।